সুপ্রিয় দর্শক, ডেইলি লেভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন, আমরা এখন আছি গাজীপুর একাশনে। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী নৌকার মনোনয়ন দেওয়ার পরেও বলেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সম্ভব। সেই হিসেবে প্রতিটি আসনেই কিন্তু জনতার বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন অনেকেই। গাজীপুর এক আসনে জনতার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তরুণ প্রজন্মের জনাব রেজাল করিম রাসেল। আমরা এখন তার সাথে কথা বলবো। আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই, তিনি কিন্তু বিগত দিনে একজন জনপ্রতিনিধি ছিলেন, মূলত কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমরা তার সাথে একটু কথা বলবো, এই যে তিনি জনপ্রতিনিধি থেকে বৃহৎ জনপ্রতিনিধি হতে চাচ্ছেন, সেসব সার্বিক বিষয়ে। আপনি জানেন, গত কয়েকদিন আগে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, সফল প্রধানমন্ত্রী, মানবতার মা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী চূড়ান্ত লিস্ট ঘোষণার পূর্বে আমাদেরকে গণভবনে ডেকেছিলেন। সেখানে ডেকে সুস্পষ্টভাবে তিনি বলেছেন, আমরা দলীয়ভাবে যাকে নৌকা প্রদান করলাম তারা মাঠে থাকবেন, পাশাপাশি প্রতিটি প্রার্থীর একজন ডামি প্রার্থী মাঠে থাকবেন, এবং কেউ যদি নির্বাচনকে স্বতঃস্ফূর্ততা এনে দেওয়ার জন্য, ভোটারদের অংশগ্রহণের জন্য এবং প্রাণবন্ত একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য স্বতন্ত্র প্রার্থী হয়, সেই ক্ষেত্রে তাকে নিরুৎসাহিত করবেন না। আমরা তৃণমূলের যারা কর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের মাঠ পর্যায়ে যারা কাজ করি, মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূলের মানুষের কথা চিন্তা করে এইবারে নির্বাচনকে উৎসবে পরিণত করার জন্য তিনি আমাদেরকে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। সেই সুযোগের অংশ হিসাবে আমি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর এক আসন থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফর্ম তুলেছি। ইনশাল্লাহ মনোনয়ন ফর্ম জমা দিব, যাচাই বাছাই শেষ হবে প্রতীক বরাদ্দ 18 তারিখ আনুষ্ঠানিকভাবে নির্বাচন সেখানে হবে, এবং নির্বাচনী অংশগ্রহণ করে আল্লাহ তাআলা যদি আমাকে গাজীপুর এক আসনে সাংসদ হিসাবে কবুল করেন, আমার প্রথম লক্ষ্য হচ্ছে বিশেষ করে বাংলাদেশে আমাদের 2-3 কোটি তরুণ ভোটার, এই তরুণ ভোটারদের আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে সত্যিকারের মানব সম্পদে রূপান্তরিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। দ্বিতীয়ত হচ্ছে প্রতিটি এলাকায়, যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন, একটি সমৃদ্ধ সোনার বাংলা গঠন করা, এবং তার কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি টানা 3 টার্ম ক্ষমতায় থেকে তিনি বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীর মাঠ পর্যায় থেকে তার আগামী দিনের যে ভীষণ রয়েছে স্মার্ট বাংলাদেশ গড়ার, সেই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে প্রতিটি জনগণকে স্মার্ট জনগণে রূপান্তরিত করা, এবং জনগণের জন্য যে গভর্নমেন্ট থাকবে সেই গভর্নমেন্টকে স্মার্ট গভর্নমেন্টের রূপ দান করা, এবং সোসাইটিকে স্মার্ট করা, এরকম করে আমরা 4টি স্তম্ভের উপর ইকোনমিটাকে স্মার্ট ইকোনমি বাংলাদেশে প্রতিষ্ঠা করা, এই লক্ষ্য নিয়ে আগামী দিন জনপ্রতিনিধি হয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাঙ্ক্ষিত স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করব। বিশেষ করে আমি তরুণ প্রজন্মের একজন প্রার্থী হিসাবে, আপনি জানেন আমাদের গাজীপুর এক আসনে বেশিরভাগ ভোটার ইন্ডাস্ট্রিয়াল জোনে হওয়ার কারণে 18-30 বছরের মধ্যেই মেজরিটি ভোটার, এই তরুণ ভোটাররা ইতিমধ্যে তাদের আকর্ষণ হিসাবে তরুণ প্রার্থীকে তারা বেছে নিয়েছে, যেটা 2014 সালে যখন আমি কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, তখন আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছি। ছাত্র নেতা থেকে জননেতার রূপ যখন আমি নির্বাচন করি, সেই সময় আমি লক্ষ্য করেছি কালিয়াকৈর উপজেলার তরুণ সমাজ আমাকে এক বাক্যে সাপোর্ট দিয়ে সেদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি 5টি বছর কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে বুকে হাত দিয়ে বলতে পারবো, আমি কালিয়াকৈর উপজেলায় 5 বছর দায়িত্ব থাকাকালীন কোনো মানুষের কাছ থেকে 10 টাকা ঘুষ গ্রহণ করি নাই, কোনো মানুষের 1% জমি দখল করি নাই, কাউকে অন্যায়ভাবে কোনো নির্যাতন করি নাই, কে ভোট দিয়েছে কে দেয়নি কাউকে আলাদা করে পার্থক্য করে দেখি নাই, কে কোন রাজনৈতিক দল করে কাউকে অসম্মান করে কখনো কোন দিন কথা বলি নাই, প্রতিটি মুহূর্ত লক্ষ্য করেছি। আমার বাবা কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সুদীর্ঘ সময়ে তিনি জনপ্রতিনিধি ছিলেন, বাবার মৃত্যুর পরবর্তী সময়ে কালিয়াকৈরের মানুষ যেহেতু আমাকে গ্রহণ করেছে, আমার বাবা বেঁচে থাকলে সন্তান হিসেবে বাবার জন্য যা করতাম, আমি সেই সন্তান হিসাবে কালিয়াকৈরের মানুষের জন্য করণীয়টাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য।
ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন একটি অংশগ্রহণমূলক নির্বাচন, একটি স্বচ্ছ নির্বাচন, যেটি ইন্টারন্যাশনালি যারা এই দেশের নির্বাচনকে পর্যবেক্ষণ করার জন্য তারা মাঠে থাকবেন তাদের কাছে যেন একটি সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারি, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া, আমাদের এই নির্বাচনটি সহিংসতা ছাড়া আমরা যেন শান্তিপ্রিয়ভাবে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এখানে যেন একটি শান্তিপ্রিয় নির্বাচন উপহার দিতে পারে সেইটা আশা করে, এবং বিশেষ করে ইতিমধ্যে ইসি এখন পর্যন্ত যতটুকু তাদের অ্যাক্টিভিটিস, আমার বিশ্বাস এখানে একটি সুষ্ঠু শান্তিপ্রিয় নির্বাচন হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।